আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম ঢাকা থেকে কিভাবে কম খরচে সুন্দরবন আসা যায়, এবং আজকের ভিডিওতে দেখব সুন্দরবনে এসে কি কি দেখলাম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে ট্রলার থেকে নেমে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম, এবং করম জলের যে গেট আছে সেই গেটের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। করম জলে মূলত কুমির, কচ্ছপ এবং হরিণের প্রজনন কেন্দ্র। আমরা প্রথমে হরিণের কাছে যাই এবং হরিণ দেখতে শুরু করি। এখানে যে হরিণগুলো দেখা গেলো চিত্রা হরিণ, আর সবগুলাই হলো গিয়ে প্রজনন কেন্দ্রের। এগুলো এখানেই উৎপাদন হয়েছে এবং এখানে লালন পালন হচ্ছে। তারপর কুমিরের এখানে গেলাম। কুমিরগুলো দেখে মনে হচ্ছে যে এগুলা মূর্তির কুমির, কিন্তু আসলে এগুলো এভাবেই রোদ পোহাচ্ছে, কোনো নড়াচড়া করতেছে না। ছোট থেকে বড় মাঝারি সবগুলাই এখানে রাখা আছে আলাদা আলাদা কুয়াতে। তারপর এগুলো দেখা শেষ হলে আমরা বনের ভিতরে হাঁটা শুরু করে দিই। আসলে সুন্দরবন আসলে শুধু গাছ এবং পাখির আওয়াজ এগুলো ছাড়া ওইভাবে কিছু চোখে পড়ে না। যে আপনি সুন্দরবন আসলে যে বাঘ দেখতে পাবেন এমনটা না। যদি আপনার কপাল ভালো থাকে তাও একবারে বনের গহীনে বা কখনো নদীর পাড় দিয়ে গেলে, তখন যদি আপনার কপালে থাকে তখন আপনি দেখতে পারবেন। আর তাছাড়া সচরাচর শুধু গাছই দেখবেন। এটা হলো সুন্দরী গাছ, যে গাছের কারণে মূলত সুন্দরবন নামকরণ। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, সুন্দরী গাছ, পাইন গাছ, গোল গাছ, অনেক প্রজাতির গাছ যেগুলো বলে শেষ করা যাবে না। আপনি চারদিকে শুধু গাছ, জঙ্গল, ঘন, যত ভিতরে যাবেন তত ঘন জঙ্গল দেখতে পাবেন। তারপর কিছুক্ষণ হাঁটার পরে আমরা কয়েকটা বানর দেখতে পাই, ওরা গাছে লাফালাফি করতেছিল। এই যে এখন আমাদের দেখে চলে যাচ্ছে ওরা। তারপর আমরা হাঁটতে হাঁটতে করম জল ওয়াচ টাওয়ারের দিকে চলে যাই। যে ওয়াচ টাওয়ারের আশেপাশে অনেকগুলো খাবার দোকানও বসেছে। তো একটা জিনিস হলো ওয়াচ টাওয়ারের আপনার দুইতলায় উঠতে গিয়ে দেখি যে মৌমাছির বাসা একটা বিল্ডিংয়ের, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এরা মৌমাছির বাসা বেঁধছে। এখান থেকে মূলত মধু পাওয়া যাবে কিছুদিন গেলে। এই যে ওয়াচ টাওয়ারের উপর থেকে যে ভিউটা পাইলাম, শুধু গাছ আর গাছ চারদিকে। আসলে সুন্দরবনে ওইভাবে কিছু দেখার কিছু নাই। ছোট খাল, ছোট নদী, গাছ, বন, বিভিন্ন প্রজাতির পাখি, এগুলাই দেখতে পাবেন।
তারপর আমরা বন থেকে বেরিয়ে আবার যখন চলে যাওয়ার পথে একটু মনে করেছিলাম যে নদীর পাড় দিয়ে যাই, দেখি কোনো ভাগটাক দেখতে পাই কিনা। কিন্তু আসলে না, আমাদের কপালে বাঘ নাই। বাঘ দেখতে হলে আরও গহীনে যেতে হবে, তাও যদি কপালে থাকে। তো যাই হোক যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, চেষ্টা করব যে আগামীতে যখন সুন্দরবন আসবো তখন বিভিন্ন আরও ভিতরে গহীনে যাওয়ার চেষ্টা করব, যাতে আপনাদেরকে বাঘ দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।